একটা মানতে যদি এত কষ্ট হয়, মা বউ আর বোনেরা কেমনে রাঁধবে? মানুষের আপনার চটপটি খাওয়ার জন্য হলেও সাবস্ক্রাইব করো, অনেক ভালো আছি। সো আজকের ব্লগটার টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে চার বছর পরে আমার মিস্টার হচ্ছে কিচেনে গিয়েছে। তো সেই উপলক্ষে ভাবলাম যে একটা ছোটখাটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। উপলক্ষটা অবশ্যই আপনারা জানেন, আজকে আমার বার্থডে। তেমন কোনো আয়োজন না, ও জাস্ট একটা বিরিয়ানি করেছে, ওইটার জন্যই হচ্ছে এই আয়োজনটা অ্যাকচুয়ালি করছি। আজকে আমার বাসায় হচ্ছে দিবাপু, তাইবা, শাম্মি, তোফাজুল ভাই, আমরা মিলেই একটা খানা পিনার আয়োজন হচ্ছে। সো আশা করছি আমার ব্লগটা আমার সাথেই থাকবে। চার বছর পরে রান্নাঘরে আসলে এরকমই হয় যে মশলার প্যাকেটের ভিতরে ইনস্ট্রাকশন মুখস্থ করে ফেলতে হয়, রাইট? তুমি মেস করছো কেন? কি আমার ঘরে মেস করছো কেন? রান্না করতেছি এখনো। এবারে সব ছাড়াবা, চার বছরে একবার রান্নাঘরে আসলে এরকমই হয়। এখানে পেঁয়াজ কাটা আছে, এরপরে আমি জানি না এখানে বড় একটা আড়ি বসানো আছে, কিছু একটা রান্না হবে। আর এখানে আমি দো বলছিলাম ওকে হেল্প করবো না, বাট আমি একটু টুনা কাবাব বানাইছি। আর এখানে চটপটি করছি আমি ব্যাকআপ প্ল্যান হিসেবে, হ্যাঁ যদি না খাওয়া যায়, বুঝো না ব্যাপারটা, ক্লিয়ার ব্যাপারটা? ও না, কোনটা কি, কোথায় কি পাওয়া যায়, আমি এগুলো বুঝতে পারতেছি, বাকিগুলো কি? I'm just a bit confused now. I need some halud. What is halud? Oh, je upore mashalar box e sob kichu ache dan pashe corner e. Eta to no, eta eta theke niba na, sob oi je lal box ta te upore upore, ha ha, etar moddhe sob ache mashalla. Age na eglo to rakhta, ota te backup inna dikta bangso kichu. Nope. Okay, eglo ki, eglo mashalla. Don't laugh at me. I'm just trying to help you. As I promised, তোমাদেরকে কি খাওয়াবো, I don't know. But still I'm trying my best to do something. Okay. আবারও মনোযোগী দর্শক চলে গেছে আরেকটা প্যাকেটে। এবার প্যাকেটটা ডিফারেন্ট। আমি চিন্তা করতেছি, কারণ আমি যে একসময় রান্না করতাম, আমি তো ওই প্যাটার্নেই আছি নাকি সামথিং আমি মিস করতেছি। কি মিস করতেছো? এখানে সব জায়গায় বলছে যে টমেটো পরে দিতে হবে, কিন্তু আমরা সবসময় রান্না করছি টমেটো আগে দিই। এখানে পেঁয়াজ, কতগুলো টমেটো নিছো তুমি? আরে শিওর তুমি এতগুলো টমেটো দিবা? হ্যাঁ, এটা কি গোল্ডেন কালার হয়েছে? না, এখনো সাদা আছে, গোল্ডেন হয় নাই। ওকে, এরপরে কি করতে বলছে এটার সাথে? না, ও তো অনেক কিছু অনেক সহজভাবে বলছে যে সবকিছু দিয়া গোটা দিবি হয়ে যাবে রান্না। গোটা দিলেই কিন্তু আসলে হয়ে যায়, ইটস নট ডিফিকাল্ট। দিয়ে বসায় দাও, কোনো সমস্যা নাই, নো প্রবলেম দিস কান্ট্রি। বিসমিল্লাহ, দিয়ে দিল। অভয় কি ভয়কে জয় করে দিয়ে দিল টমেটো। মাংস দিয়ে দাও, সমস্যা নাই। ওরা বলছে টমেটো পরে দিতে, আমি সবসময় টমেটো আগে দিই, মানে দিতে আর কি, তাও তোমার মনে নাই বলো? অ্যাকসেপ্ট ইট, কারণ এটা তো তোমার ওই যে গ্রেভিটা, ইনশাআল্লাহ আইল বি দেয়ার সুন, কিছু তো খাওয়াবো। ওকে, ইনশাআল্লাহ। লবণ তো দিতে হয় তাই না? হ্যাঁ, তেল দিতে হয় তাই না? হ্যাঁ, তো এগুলো তো দিচ্ছি, তোমার খাবার হবে কিছু একটা। হ্যাঁ, হবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। চাল কোথায়, তুমি চাল আনো নাই? রাধুনি আমি না, তুমি
চাল আমি দেখি নাই বাজার থেকে আনতে পাই 5 কেজি বাসমতি রাইস নিয়ে আসি পাকিস্তান ওয়ালা কি কইলাই গা এখানে আবার কোনটা কি এটা হলুদ এটা মরিচ এটা হলুদ তো চিনি এটা মরিচ চিনি কিন্তু বাকিগুলো কেমনে বুঝবো এটা একটু ডার্ক কালার যেটা হচ্ছে এখন উপরে উপরে এটা নাম তুমি বলতে পারো না এটা গরম মশলা এটা গরম মশলা यस কিন্তু বেশি ডার্ক এটা জিরা এটা ধনিয়া পাতা এটা কি এক্সট্রা কি দিতে হয় না তোমাকে জিগালে তুমি আমাকে জিজ্ঞেস করো না মশলা যেটা দিবা তুমি এক্সট্রা দিতেছো কেন বুঝতেছি না কি করতে চাচ্ছো কিছু করতে চাচ্ছি না ওকে মুড়ি খাও যাও ওকে আমি চল যাচ্ছি চল যাচ্ছি চল যাচ্ছি মাংস দিয়ে দিচ্ছো হ্যাঁ ওকে দাও টাকা আছে মাত্র তো মুখে দিছিস ফুচকা ইয়ে করে নাও কুচুর মুচুর করে উড়াই ফেলতেছিস বানাইতে কষ্ট আছে চটপটি কিভাবে করা যায় না ডেডিকেটেড ব্লগার আপনি ডেডিকেটেড সাবস্ক্রাইবার যদি আপনি অবশ্যই চটপটি ফর্মুলা অ্যাপ্লাই করা উচিত আমি চিন্তা করব টিকিট হচ্ছে 50 পাউন্ড ঠিক আছে এটা একটু বেশি হয়ে গেছে ঠিক আছে এসে থুতু দিবেন আপনি কিন্তু সাক্ষী বলছে ফুচকা তেলে দিবে ভাই আপনাকে কেমন লাগে আমাকে দিস না অল্প একটু দিছি হম ঝাল এটা তানজিনাপুর গার্ডেনের মরিচ না কাঁচা মরিচ তানজিনাপুর গার্ডেনের না লাল মরিচ তানজিনাপুর গার্ডেনের বলো আমি কেন দাঁড়াইছি বলো ঝালটা কিন্তু কাঁচা মরিচ ঝালটা কাঁচা মরিচ তানজিনা পোকা লাগলো ধন্যবাদ সে মজা হইছে মজা হইছে খুবই মজা হইছে পাঠাপাঠি ওকে থ্যাংক ইউ এটা এখন দমে আছে দম না দম শেষ দম শেষ বন্ধ করে দিছো আমি একটু খুলি মানে গুটা দিতে হবে তো গুটা না দিলে বুঝবা কিভাবে কেমন হয়েছে তুমি চেঞ্জ করে নাও আর ওই যে এখন হচ্ছে টুনা কাবাব ইয়ে হবে কি দিছো দেখি একটু সরো কি কি দিচ্ছ আমাকে বলো
জিরা, ধনিয়া, লাল মির্চ, তারপর গুটা 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 আর ওইদিকে কি করছো? মিং দিয়ে কি কি করছো জানি দেখলাম, বলো। সরি আমাদের কিচেন একটু মেস, কারণ আমি আসি নাই, ও কাজ যেহেতু কাজ করতেছে, কিচেনটা একটু মেস, আমি একটু পরে ক্লিন করব, প্লিজ মাইন্ড এলা। এটার মধ্যে কি কি দিছো, কি কি দিছো? মিন্ট, তারপরে স্লাইট পেঁয়াজ, একটা আদা, একটা রসুন, ব্ল্যাক কালো লবণ, সাদা লবণ, আর গোটা 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 আর গোটা। ওকে, রাইতা হয়ে গেছে, মজা হয়েছে। স্বামী এখানে একটা গুরুতর কোশ্চেন নিয়ে দাঁড়ায় আছে, প্লিজ স্বামী গো হেড। কোশ্চেনটা হচ্ছে জুম্মার ভাইয়ের প্রতি, ভাইয়া বলেন আজকে যে এত সুন্দর করে বিউটিফুল বিউটিফুল রান্না বান্না করলেন, আপনার অনুভূতিটা কি? আজকে পুরো আগামী 8-9 বছর আর আগে আর আসবো না, দেখি চেহারা দেখি, কিচেন আর কিচেনেই আর আসবেন না, দেখি আমার আমার দিকে তাকায় বলো একটু। একটা পদ রান্না করে তুমি, আমি বুঝলাম না মানুষ 10 পদ রান্না করে কি হবে, আমি এক পদে গত 5 ঘন্টা সাত ঘন্টা। তাদেরকে আপনি একটু স্যালুট দিয়ে দেন। আমি তো স্যালুট দিতেই চাই, বৃষ্টি আপু কতগুলো রান্না করছে, তার মানে সে 2-4 দিন 5 দিন ধরে রান্না করছে। নাও হতে পারে সে আগের দিন রাতে বা পরদিন করছে, 10 দিন ধরে রান্না করতেন, তাই না? 10 দিন ধরেই করছে। শোনো, যারা পাকা রাঁধুনি তারা একদিনেই করে ফেলে, ঠিক আছে? তাদের 20 দিন লাগে না, 2 ঘন্টাতেই সবটা আসে। জি ঠিক আছে, যারা পারে এমনিতেই পারে। এই তোমরা না খেয়ে কিভাবে রিভিউ দিতেছো? হ্যাঁ আমরা ভাইয়ার কষ্ট, ভাই ওনার রান্না করার কষ্ট ভালোবাসা দেখে আমরা মুগ্ধ, এবং আমরা আশা করছি না, আমরা কনফার্ম 100% যে রান্না ভালো হয়েছে। পড়ে না চোখের বলো কি জুমার ভাইয়ের বিরিয়ানি ঝড়ো আমরা আগেই ভাইয়াকে অনেক থ্যাংক ইউ দিয়ে দিয়েছি, এবং খাওয়া দাওয়ার পর্যায়ে আসলে আসলে তারপর কোনো রিভিউ দরকার নেই, আমরা আগে দিয়ে দিই। এই বিরিয়ানি খেয়ে সবাই বলবে দোহাই লাগে, হাতটি তো মা একটু আচরে না গো। তুমি কি এখন টেস্ট করবা? হ্যাঁ, আরে খাইবে কিরকম হয়েছে তোমার ভাই? হয়েছে নিজের সত্য কথা তো নিজে বলা যায় না, এতক্ষণ যাবো রান্না বান্না করছে না, এটার গন্ধ সব মাথার ভিতরে ডুবে গেছে, তার কাছে অ্যাপিলিং লাগতেছে। আপনি যখন কালকে এটা খাবেন আপনার দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে, এত মজা লাগবে। তাহলে আমি ভাত দেখতেছি মাংস। সো এখানে আমাদের খাওয়ার আয়োজন, এই তো তোমাকে দেখে আমার রাজুর কথা মনে হয়ে গেছে, রাজু আছে না ওই যে মিনা আর রাজু, ওর মধ্যে যে রাজু কাম করে ওই যে একটা ডিম বেশি এখানে হচ্ছে ম্যাঙ্গো লাসি, তারপর ওই যে আমাদের টুনা কাবাব সালাদ, ওই যে ওইটা রায়তা, আর এখানে 4 পদের আচার আছে, এগুলা দেশ থেকে আসছে। এই তো, আর এটা হচ্ছে স্পেশাল অ্যাট্রাকশন আজকের দিনের, কি এটা বলো? বিরিয়ানি।
আচ্ছা থাক চলো আমরা খাই, বুঝছি বুঝছি সব আবেগ কষ্ট বেড়ে আসতেছে না। এতক্ষণ কার লাগলো এটা আমার একটা কোশ্চেন, আমি তো সবই অন টাইম করছি। আমি জানি না, আমিও জানি না আমি কেন এতক্ষণ লাগছে। ওকে চলো আমরা খাইতে বসি, দেখি ম্যাম আমাদেরকে দেখি করতে হয় যে মনে করেন এটা করতেছেন সাথে ওটাও চড়াই দিয়েছেন সাথে এটাও করবেন সাথে কাটা কাটি ওর ডান সব একসাথে করতে হ্যাঁ তা আমার যায় দেখো ক্লিনিং ও ডান। পুরা গন্ধ করতেছে কেন যাচ্ছে চার বছর পরে একজন যে কিচেনে ঢুকছে আপনাদের একটু আমি একটু খোলাসা করে রিভিউ নিয়ে নিই আপনাদের কাছ থেকে। আপু এখন দেখি শেব ভাই কি বলে। শেব ভাই কিছু বলবে না, একসঙ্গে দেখাবে ভাই আর জোক কি একসঙ্গে। ওকে ঠিক আছে একসঙ্গে আমরা দেখতে চাই। ওস্তাদের মায়ের শেষ রাতে না কি খাইছিস? খুবই মজা হয়েছে, মানে এটার মধ্যে যে ভালোবাসা দিয়ে রান্না করতে দিচ্ছেন এটা খেয়ে বুঝে যাচ্ছে। জুম্মর ভাইকে ধন্যবাদ এত কষ্ট করার জন্য, মজার একটা খাওয়া আমাদেরকে আজকে ডেডিকেট করার জন্য। ওকে ওকে তোমার তোমার কি মনে হচ্ছে নিজেরটা খেয়ে? না মজা ডিফারেন্ট হইছে। ম্যাঙ্গো লস্যি আপু না বাবা মজা হইছে মজা হইছে ভাইয়া। এটা এই লাস্যিটা কি আপনি নিজে প্রসাদ দিতে পারবো না পেটে ব্যথা জুম্মা ভাইকে ধন্যবাদ ফর দ্য বিরিয়ানি এভরিথিং। আর আন্টিকে বলতে চাই প্লিজ একটু আচার একটু সবাই খায় দাওয়া চলে যাচ্ছে। থ্যাংক ইউ আসার জন্য। আপনার জন্মদিনের আর 10 মিনিট আছে, হ্যাপি বার্থডে শেষ, হ্যাপি বার্থডে। তোমার আমি তোমাকে একটু থ্যাংক ইউ বলতে চাই, অনেক কষ্ট করছো তুমি, ফাইনালি তুমি সফল হয়েছো, সবাই অনেক ভালো ভালো রিভিউ দিছে তোমাকে, খুশি হয়েছো, ভালো লাগছে, আমি সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাইতে চাই আমাকে এত এত উইশ করার জন্য। আমি সবাইকে পার্সোনালি রিপ্লাই দিতে পারি নাই, বাট ইনশাল্লাহ ফ্রি হয়ে চেষ্টা করব সবাইকে মেসেজ ব্যাক করতে। সবার ভালোবাসায় আমার মনটা শিখত, ভাল লাগতেছে। আরেকটা বছর, আবার একটু স্যাড হচ্ছি, আরেকটা বছর জীবন থেকে চলে গেল, বুড়ো হয়ে গেছি আমি। বুড়ো আমরা সবাই হয়ে যাই, প্রতিটা দিনই আমরা বুড়ো হই, ওটা ব্যাপার না। মি স্যাড, at least I tried my best to make you happy for a day. Yes, I was happy, I am happy, alhamdulillah. Okay, okay, so এভাবে সুখে শান্তিতে সারা জীবন কেটে যাও। হ্যাঁ কেটে যাবে ইনশাল্লাহ।
আল্লাহ যদি রাখে। সো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন, ফ্রেন্ডসদের সাথে থাকবেন, অনেক অনেক অনেকগুলা হ্যাপি থাকবেন। গুড পিপল, রাইট? রাইট, গুড পিপল, বাই বাই, আল্লাহ হাফেজ।